রিটার্নিং অফিসার ডুকলি ব্লকের এবার যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সে সম্পর্কে ABC News HT Live. You're watching ABC News HT Live. রিটার্নিং অফিসার ডুকলি ব্লকের এবার যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে কিছু জিনিস অবগত করাতে চাই। আমাদের গ্রাম পঞ্চায়েতের 268টি আসন ছিল, পঞ্চায়েত সমিতিতে 15টি আসন ছিল এবং জেলা পরিষদে 6টি আসন ছিল। গ্রাম পঞ্চায়েতের 268টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন, পঞ্চায়েত সমিতির 15টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি এবং জেলা পরিষদের 6টি আসনের মধ্যে 5টি আসন কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। শুধুমাত্র জেলা পরিষদের 15 নম্বর যে আসনটি রয়েছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মূলত এই 15 নম্বর আসনটি আমাদের 4টি পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। একটা হচ্ছে বাগমারা, সূর্যমণিনগর, খাসমধুপুর আর বল্লভপুর। মোট ভোটার রয়েছেন 11,264 জন, যারা আগামী দিন অর্থাৎ 27শে জুলাই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল 7টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। আজকে 26শে জুলাই, আজকে আমাদের যে ভোট গ্রহণ কর্মীরা আছেন সর্বমোট 23টি টিম ফরমেশন করা হয়েছে। 6 জন কলে পোলিং অফিসার থাকবেন এক একটি টিমে। ওনারা ক্রমান্বয়ে আসছেন এবং ওনারা ওনাদের ভোট সামগ্রী নিয়ে যথাসময়ের মধ্যে ওনাদের ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হবে। নিরাপত্তার দিক থেকে সব দিক থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েক দফায় আমাদের সুরক্ষা যারা ইয়ে আছেন আধিকারিক আছেন পুলিশের আধিকারিকদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে এবং যথেষ্ট সেখানে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, শান্তি শৃঙ্খলা সর্বত্র বজায় রয়েছে, কোথাও কোনো ধরনের এরকম খবর নেই বিশৃঙ্খলা। আমরা তৎপর আছি, ভোটারদেরকে আমরা আহ্বান জানাচ্ছি ওনাদের গণতান্ত্রিক ভোটাধিকার যাতে আগামী দিনে ওনারা প্রয়োগ করতে পারে। ABC News, HT Live.